আরে পাগলি, তুই তো আমাকে ছাড়া ঠিকই থাকতে পারি, তুই আমাকে ছাড়া ঠিকই থাকতে পারি, কিন্তু জানি নাই আমি কেন তোকে ছাড়া ঠিক থাকতে পারি নাই। সো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর বিন্দাস আছো। আজকে আমি আমার মনটা মানে একদমই ভালো নাই, কারণ এই যে দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় 12টা বাজতে চলল, 10 মিনিট বাকি আছে আর আমি এখন তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি। ব্লগ বানার কারণ হচ্ছে যে মানে ঘুমে আসছে না, একটা মানে আজ ভিডিও শ্যুট করি নাই সকালে, তো ভাবছি যে কাল সকালে আমি কি ভিডিও দেব তোমাদেরকে, তার জন্য ঘুমে আসছে না। তো আমি উঠে করে সেট আপ রেডি করে নিয়েছি। এই যে এখানে ক্যামেরা লাগা আছে আর এই যে রিং লাইটটা, আর এখানে আছে RGB লাইটটা, এটা বোর্ড, এখানে বসে আমি ইয়ে করতেছিলি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের রুমের সবাই ঘুমিয়ে গেছে, এখানে আছে রবি, নিমাই, ওইদিকে আছে পান্ত, জিতেন, চিত্ত, ওদেরকে দেখতে পাচ্ছি না, ওইদিকে আন্ধার আছে। আর বেশি জোরে জোরে বলা যাচ্ছে না, কারণ ওরা উঠে যাবে, তার জন্য ওদের ঘুমের ডিস্টার্ব হোক, সকালে ডিউটি আছে। তো কি হলো রে, তোর ঘুম আসছে না নাকি? আয় এদিকে চলে আয়, ভিডিও বানাবো। আয় সো গাইজ, চলো এরপর আমি ভিডিও শ্যুট করব, তোমরা দেখতে থাকো ভিডিও শ্যুটটা আমার। তো হ্যাঁ, আরেকটা কথা আছে, এই যে আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, রাত জাগে এখন আমি শ্যুট করব, তারপরে এডিটিং করব, সেটা আবার 6টার মধ্যে আমাকে ভিডিওটা পোস্ট করতে হবে। এই যে তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা আমার 27% ভিডিও দেখা, আর যারা যারা আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না এখনো পর্যন্ত, তাদেরকে বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা রেগুলার ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো, দেখতে পাচ্ছি অবস্থা চ্যানেলে। তো চলো, এই যে তোমরা এখন যে ভিডিওটা দেখলে, এটা আমি কিভাবে ভিডিও শ্যুট করছি সেটা তোমাদেরকে দেখাবো, কিভাবে আমার গাটাতে আগুনটা লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো। সো গাইজ, এই যে আমার ভিডিও শ্যুট চালু হয়ে গেছে, এখানে আমার মোবাইল আজকে টপিটা পরে ভিডিওটা বানাতে হচ্ছে কোনো করার নাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে ব্যাপার আছে, এই যে বয়সটা দিয়েছি সেটা আমি অরিজিনাল বয়স দিলে, এখন ডিউটি থেকে 10টার পরে আলি আছে, ফেরত মেরে চলি, আর এটা ভয়েসটা রেকর্ডিং করলি, মিউজিকটা এডিট করলি, করতে করতে একটা টাইম লেগে গেল। কাঁদা কেড়ে দিলি বড় ভাই, কাঁদা কেড়ে দিলি। আস্তে আস্তে বসে দে, বসে দেবে না দাঁড়াই দেখ। গাইজ, এত রাতে সেই লেভেলের জল ঢালি নিয়েছে, কালাই গেলি, তোমাদের জন্য রাত 12টায় জলটা ঢাললি, ভাবতে পারছো এই ঠান্ডা কিভাবে লাগে, কি হবে পরে জানি না, আর ভিডিওটা হবে কি নাই করে করবাম না, আগুনটা লাগাতে পারব কি না, এডিটিং করে এডিটিং এর ব্যাপার আছে। চলো দেখা যাক, চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা ছাড়বো না, তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট দিয়ে দিতে থাকবো যতদিন আছি। লেনে ফট করে না দেখা লাইন আর কয়েকদিন একটু দেখা। Like, you know,
ক্যামেরা অন আছে না? না তো 500 করে গাইস, এদিকে ক্যামেরা, এখানে ওখানে লাইটটা, ওইখানে আর যে লাইটটা, এখানে পর্দাবিদা, তারপর পুরো যে খুলতে হবে পুরো বিজয় গেল যে এদিকে কথা করে দিয়ে তো পুরো আজকে এদিকে বড় এদিকে মোবাইল ধরে রাখেছে, দেখা যাক কেমন হয় ভিডিওটা। এডিটিংটা কি করে কি রকম ভাবে করছি সেটা একটু তোমাদেরকে দেখাই দেব শর্টকাটে, কোনো ব্যাপার না, টেনশন নিও না। তো চলো ভিডিওটা একদম ঝাড়ে লাইক আর শেয়ার, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছো দেখতে পাচ্ছি ঠান্ডায়, কিছু চাই না তোমাদের কাছে, ভিডিওটা একদম ঝাড়ে লাইক আর শেয়ার আর কমেন্ট করবে ভাই, কমেন্ট করবে, দেখো কমেন্টেই মানে ইন্সপিরেশন মিলে, দেখো শর্ট ভিডিও বানায় না পয়সা না পাতি কিছু পাওয়াই না ইউটিউব থেকে, খালি তোমাদের ভালোবাসার জন্য ভিডিও বানাই আমি, আর যতদিন পাইব চেষ্টা করবো একদম ভাবে নতুন নতুন কন্টেন্ট তোমাদেরকে নিয়ে যাবো, টেনশন নিও না একদম, ডেলি ভিডিও দিব ডেলি। তো চলো সো গাইজ, এই যে চলে এসেছি আমি ভিএনএফে, আজকের ভিডিওটা আমি ভিএনএফ থেকে এডিটিং করব, আর এই ভিএনএফ তোমরা পেয়ে যাবে প্লে স্টোরে, নাহলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর আমি আমার যে ভিডিও শ্যুট করেছিলি সেগুলো আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি, আর ইম্পোর্ট করে এক্সট্রা পার্টগুলো কেটে ডিলিট করে দিয়েছি। এইগুলো যদি তোমাদেরকে দেখাতে হয় এক্সট্রা পার্টগুলো কাটাকাটি, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি এগুলো আগে কেটে রেখেছি। আর এরপরে আমি এখান থেকে মিউজিকটা অ্যাড করে নেব, ট্যাব টু অ্যাড মিউজিক, এখান থেকে মিউজিকটা অ্যাড করে নেব। সো আমি মিউজিকটা অ্যাড করে নিয়েছি, আর এই যে নিচের যে ভিডিও ক্লিপগুলো সাউন্ডগুলো অফ করে দিয়েছি, আর এরপরে আমি আমার যে ভিডিও ক্লিপগুলো আছে এগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি আমি, তো তোমরা তোমাদের মতন করে অ্যাডজাস্ট করে নেবে, আমি আমার মতন করে সব ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করেছি, এই যে দেখতে পাচ্ছ। আর এরপরে হচ্ছে এখানে আমি কেন তোকে ছাড়া ঠিক থাকতে পারি না, এই যে এখানে ব্রোকেন গ্লাস ইফেক্টটা লাগাবো। সো গাইজ, এই যে আমি ইফেক্টটা নিয়ে নিয়েছি, আর এটাকে আমি পুরো ফুল ইয়ে করব, আর এটাকে আমি নিচে ব্লেন্ডিং করে লাইটিং করে দেবো, লাইটিং না হলে স্ক্রিন, আর এটাকে মিরর মিরর করে এটাকে আমি দেখতে পারি না। আর এখান থেকে এটাকে স্প্লিট করে ডিলিট করে দেবো। আর এরপরে আছে এই যে ফায়ার ইফেক্টটা, ফায়ার যেটা আমার গাটাতে আগুনটা লাগছে, এটা আমি কি করে করেছি, এটা আমি করেছি ইনস্টাগ্রামের ফিল্টার থেকে, তো এই ফিল্টারটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে করে নেবে। সো গাইজ, এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম থেকে, এখান থেকে ডাইরেক্ট আমি শ্যুট করেছি ভিডিওটা, তো তোমরা এরকমভাবেই ইফেক্টটা লাগাবে ফিল্টারটা ইনস্টাগ্রাম থেকে, আর ফায়ার ইফেক্ট লেগে যাবে দেখতে পাচ্ছ অটোমেটিক। আর এরপরে এই যে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো আছে এগুলো তো আমি ব্ল্যাক দিয়ে দেবো, তাহলে একটু দেখতে লাগবে ভিডিওটা। সো গাইজ, আমার এই যে ভিডিওটা রেডি হয়ে গেছে, একবার তোমাদেরকে আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। আরে পাগলি, তুই তো আমাকে ছাড়া ঠিকই থাকতে পারি, তুই আমাকে ছাড়া ঠিকই থাকতে পারি, কিন্তু জানি না আমি কেন তোকে ছাড়া ঠিক থাকতে পারি না। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি এরকম আরও ভিডিও চাই তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর চলো দেখা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।